করে পারে মানুষ আমি বুঝি না বন্ধুরা সত্যি একটা পোষ্যকে কিভাবে কষ্ট দিচ্ছে না নিজেদের বাড়িতে অশান্তি হয়েছে ঠিক আছে সেটা হয়েছে সেটাকে নিয়ে নানা রকম হ মানে ছোটোর থেকে বড় করে নিয়ে চলে গেলো নানারকম ড্রামাভাবে সাজালো সব বুঝলাম তোরা অশান্তি হচ্ছিস তোদের খাওয়াটা তো বন্ধ নেই বন্ধ আছে কি বন্ধ নেই তাহলে তোরা সেই পোষ্যটাকেও না হয় বাইরের থেকে একটু অর্ডার করে দে না কত আর একটু টক দই নেবে রে একটুখানি টক দই আর কত টাকা নিবে তিরিশ টাকা চল্লিশ টাকা একটু টক দই এনে রেখে দে পশুটাকে দুবার না একটু ভাত মেখে দিবি হ্যাঁ এই গায়ের মধ্যে লোম ভর্তি পশুটার একটা সব সময় ন্যাপি পরিয়ে রাখিস ওর অস্বস্তি হচ্ছে না হ্যাঁ একটা পশুকে পুষে এইভাবে যে তোরা কষ্ট দিচ্ছিস ওর অস্বস্তি হচ্ছে না কেন এরকম করছিস তোদের সাজা হওয়া দরকার